নমস্কার বন্ধুরা, লাইভ ট্রাভেল টিউন পরিবারে সবাইকে স্বাগত জানাই। আসুন আজ আমরা একটি আবার আপনাদের অনুরোধের ভক্তিগীতি শিখি। গানটি আমরা অন্য অন্য দিনের মতো আমরা সি শার্প স্কেলে শিখবো। সি শার্প স্কেলের আরোহ অবরোহটা দেখছি আগে। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এই গানটিতে আমাদের কোমল স্বর লাগছে। আগে দেখে নিচ্ছি, কোমল নি লাগছে এবং শুদ্ধ নিও লাগছে, অর্থাৎ উভয় নি আমরা গানটিতে ব্যবহার করব। আর এই গানে আমাদের তাল থাকছে দাদরা, দাদরা তালের উপর গানটি আছে। আমাদের এই গানের আজকে কথা দিয়েছেন অক্ষয় সেন এবং সুর করেছেন রামকুমার চট্টোপাধ্যায়। আমরা গানটি প্রথমে একটু দেখব, তারপরে স্বরলিপিতে যাব। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রাম কৃষ্ণ নামের মাস্তুলে। এরপরে আছে তোর বৃথা ওড়া নড়া চড়া, বৃথা ওড়া নড়া চড়া, কুল পাবি না অকুলে। পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রাম কৃষ্ণ নামের মাস্তুলে। এটা আমাদের স্থায়ী, আমরা স্বরলিপিতে যাচ্ছি। পাখি তুই পাপা বাধা, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বো মামা কোমল নি মামা নি, ঠিক বো সে থাক, থা বাধা সে থাক। এটা হলো প্রথমবারে। দ্বিতীয়বারে ঠিক বসে থাকটা হবে, ঠিক বসে থাক, ঠিক বসে থাক, মামা ধা পা ধা পা মা পা, মামা ধা পা মা পা, ঠিক বসে থাক। তৃতীয়বারে ঠিক বসে থাকটা হবে, ঠিক বসে থাক, ঠিক বো গা গা পা, ঠিক বসে থাক, মা গা মা সে থাক, ঠিক বসে থাক রে 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 গা রে গা রে। এরপরে আছে রাম 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 সারে রাম কৃষ্ণ নামের, কৃষ্ণ নিনি ধা খাদের শুদ্ধ নি লাগছে, কৃষ্ণ নামের নিনি সা গা মা, কৃষ্ণ নামের মাস তুলে। পাপা পাপা ধাম মা পাপা মাস তু মাস তুলে, পাপা পাপা ধাম মা বাবা মাস তুলে। এরপরে আছে তোর বৃথা ওড়া নড়া চড়া, বৃথা ওড়া তোর নিনি বৃথা, বৃথা নিনি সা, বৃথা ওড়া ওড়া সাসা, ওড়া নড়া চড়া নিনি সা নিধা পা নড়া চড়া। এরপরে আছে শুদ্ধ নি লাগলো এখানে, নড়া চড়া শুদ্ধ নি লাগছে। এরপরে কোমল নিয়ের কাজ আছে, কুল পা বিনা কুল পা পাপা কোমল নি, কুল পা বিনা বিনা ধা পা ধা বিনা অকুলে অকুলে, মা পা মা গা গা অকুলে। এরপরে আছে আবার প্রথম লাইনে, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, এটা আমাদের প্রথম লাইনে ফিরে যাচ্ছে সাইড। এরপরে আমরা দেখব গানটির প্রথম অন্তরা। গানটির তিনটি অন্তরা আছে, একই রকম সুর হবে তিনটি অন্তরা। আমরা এখন দেখছি প্রথম অন্তরা, দেখতে থাকুন, খুবই সুন্দর গান, অন্তরাটি খুব সুন্দর। ও তুই যেদিকে যাবি দেখতে পাবি জলে জলাকার, নাই যে অন্ত নাই দিগন্ত অপারু পাথার। ও তোর ধরবে ডানা ঘোর যাতনা পড়বি মহা মুশকিলে, ধরবে ডানা ঘোর যাতনা পড়বি মহা মুশকিলে, পাখি তুই ঠিক বসে থাক। এখানে আমাদের স্থায়ীতে ফিরে যাচ্ছে, তো আমরা স্বরলিপিতে যাচ্ছি প্রথম অন্তরার। ও তুই ও তুই পা পা পা, ও তুই যেদিকে যাবি যেদিকে যাবি, মাম
মা পাপা নিনি যেদিকে যাবি দেখতে পাবি দেখতে পাবি সা 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 দেখতে পাবি জলে জলাকার রে সারে সানি সা 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 জলে জলাকার। এরপরে আছে সায়ের উপরেই হবে নাই যে অন্ত নাই যে নাই দিগন্ত অপার পাথার নাই যে অন্ত সা 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 নাই যে অন্ত নাই দিগন্ত নাই দিগন্ত নাই দি সা 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 নাই দিগন্ত সা নিধা গন্ত অপারূপা অপারূপা ধানি সানি অপারূপা থার থার ধা পা পা থার। এরপরে আছে ও তোর ধরবে ডানা ও তোর পা 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 ও তোর ধরবে ডানা ধরবে ধরবে মামা পা ধরবে ডানা পাপা ডানা ঘোর যাত না ঘোর যাত না পাপা ধা পা পাধা ঘোর যাত না পাপা ধা পাধা পড়বি মহা সা 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 কোমল নিধা পা পড়বি মহা মুশকিলে মুশকিলে পাধা পা মাগা মুশকিলে। এখানে অন্তরাটি শেষ হচ্ছে, এরপরে এখানে স্থায়ী ধরা হচ্ছে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে। এখানে স্থায়ীতে ফিরে গেল। এরপরে আমরা দেখছি দ্বিতীয় অন্তরা, একই রকম সুর আমরা দেখে নিচ্ছি। ও সে অনন্ত অনন্ত ভাবে অন্ত কে করে প্রধান গন। এর একই রকম স্বরলিপি আছে, দেখুন আমি লিখে দিয়েছি স্ক্রিনে, একই রকম স্বরলিপি। ও সে পাপা অনন্ত অ অনন্ত মা পাপা অনন্ত অ নিনি তো অনন্ত ভাবে সা 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 অনন্ত ভাবে অন্ত কে করে। একই রকম স্বরলিপি দেখতে পাচ্ছেন, অন্ত কে করে। এরপরে আছে প্রধান গ্রন্থ বেদ বেদান্ত, সায়ের উপরে হচ্ছে প্রথম অন্তরায় যেমন হলো নাই যে অন্ত নাই দিগন্ত, এই দ্বিতীয় অন্তরাতেও একই রকম ভাবে হচ্ছে সায়ের উপরে প্রধান গ্রন্থ বেদ বেদান্ত ধা পর্যন্ত আসছে। তারপরে গেল চুপ মেরে একই রকম স্বরলিপি হচ্ছে ধা শুদ্ধনি সা শুদ্ধনি ধা পা। এরপরে কোমল নিয়ে আছে পুরাণেরা পুরাণেরা মা পা 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 পুরাণেরা দিশাহারা দিশাহারা পাধা পাধা সার হইল নাম সার হইল নাম সা 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 নিধা পা। কোমল নিধি আসছে নিধা পা সার হই সা 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 সার হইল নাম লো নাম নিধা পা শেষকালে পাধা পা মাগা শেষকালে। এরপরে এখানে আবার স্থায়ীতে ফিরছে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে। এরপরে দ্বিতীয় অন্তরা হলো, আমরা এরপরে দেখছি তৃতীয় অন্তরা, একই রকম সুর আমরা দেখে নিচ্ছি তবু। এদিকে অবিদ্যা মায়া পিসাচি করাল একই রকম স্বরলিপিতে আছে পাতি আছে মন মোহিনী রূপ প্রসাদের জাল। এখানে শুদ্ধ নিয়ে এলো, এরপরে আছে কোমল নি ও তুই পড়বি ফাঁদে মরবি কেঁদে প্রাণ হারাবি বেহালে। এরপরে এখানে স্থায়ীতে ফিরে যাচ্ছে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তুলে। এটি হলো সম্পূর্ণ গানটির আমাদের স্বরলিপি আমরা শিখলাম। ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।